আম্বানি পরিবারের বিয়ে মানেই বিশাল তোড়জোড়, এলাহি কাণ্ড আর আনন্দ উৎসবের ছড়াছড়ি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছেলে মেয়েদের বিয়েকে রাজকীয় বিয়ে বললেও ভুল হবে। সনাতন ধর্মের সব রীতি মেনে সব আয়োজনে বিন্দুমাত্র কমতি না রাখার বেশ নাম ডাক আছে এই পরিবারের। আর এই পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আয়োজন ঢাক ঢোল পিটিয়ে শুরু করেছেন মুকেশ নীতা জুটি। অনন্ত রাধিকা জুটির বিয়ের তারিখ পড়েছে 12 জুলাই, তবে মার্চের 1 থেকে 3 তারিখ পর্যন্ত চলবে তাদের প্রি ওয়েডিং সেরেমনি। এই তাক লাগানো সেরেমনিকে কেন্দ্র করেই গুজরাটের জামনগরে বসেছে তারকাদের হাট। কে নেই এই অনুষ্ঠানে? পুরো বলিউড তো ভেঙে পড়েছেই, সেই সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারাও। জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিয়ানা এরই মধ্যে মাতিয়ে গেছেন মঞ্চ। তবে তার আকাশচুম্বী পারিশ্রমিকের সঠিক সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রি ওয়েডিং অনুষ্ঠানে আরও আছেন মেটা প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব ইগার, ইভাঙ্কা ট্রাম্প সহ আন্তর্জাতিক নামী দামি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাদের পদচারণায় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আরও দ্রুতি ছড়িয়েছে। আর বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন টেন্ডুলকার সহ এমন কেউ নেই যিনি আসেননি অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেরেমনিতে। এর আগে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির দুই ছেলে মেয়ের বিয়েও হয়েছে রাজকীয়ভাবে, তবে এবারের চাকচিক্য যেন আগের সব অনুষ্ঠানের আলোক ছটাকেও হার মানাবে। 3 ছেলে মেয়ের বিয়েতেই নীতা আম্বানি কোনো না কোনো নতুনত্ব রাখেন। মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান না রেখে জামনগরে পৈতৃক বাড়িতে আয়োজন করার পেছনে পারিবারিক অনুভূতিই মুখ্য বলে জানান নীতা। এই বিয়েতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে চান তিনি। মুশফিকা নুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।